মেয়েকে ডাকুন। হইলে জানিয়ে মা, এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার জন্য, পারলাম না। আপনাদের জন্য বের হয়ে আসতেই হইল। হতাশ, খুবই হতাশ। মা, মেয়েগুলো কি বলে? চা খাবেন? ঢেলে দেই। আমাকে চা দিও না, দেই একটু। আমি রোজা রেখেছি, নফল রোজা। আর তোমার সাথে একটু কথা বলি, আমরাই তোমাকে প্রথম দেখতে আসলাম না, এর আগেও কেউ এসেছিল? আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর আপনারাই প্রথম। আমার ছেলে কিন্তু লাখে একটা, মেয়েরা ওর জন্য একদম পাগল। এই বল না, মেয়েরা তোকে কি বলে? অনেক মেয়ে বিয়ে করবে না জীবনে, আল্লাহর কাছে তারা আমাকে চাচ্ছে। বাসা থেকে চাপ থাকা সত্ত্বেও তারা বিয়ে করছে না, বলছে আমি বিয়ে না করা পর্যন্ত তারা নাকি বিয়েই করবে না। তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাদেরকে বলছি আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। আমার ছেলে লাখে একটা, হীরের টুকরো ছেলে। আচ্ছা, এই স্যুটে আমাকে কেমন লাগছে? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে স্যুটটা দেখছো না, এটা রয়্যাল মালাবার থেকে নিয়ে এসেছি, ওখানে ওদের ফ্যাশন হাউস। অ্যান্ড দে, তোমরা শুনলে অবাক হবা যে মানে তোমাদেরকে এটা বলতেই হবে, দি স্পন্সার মি, আই এম নট বাইং, বাই বট ইট। আর এই যেটা দেখছো না, এটা রোলেক্স ঘড়ি। এটার দাম কত? দাম কেন বলবো, কোনো কিছুর দাম বলতে হয় না। আচ্ছা বাদ দেন। তা মা, তোমার সম্পর্কে কিছু বলো। যা বলবো সত্য বল, মিথ্যা বইল না। কারণ একটা মিথ্যে কথা করলে মানে মিথ্যে কথা ঢাকতে গেলে মানে মিথ্যাকে ও অনেক মিথ্যা দিয়ে ঢাকতে গেলে ওই মিথ্যাটা মিথ্যাই থেকে যাবে। চুপ করো তো। আচ্ছা, তুমি কি এর আগে কখনো প্রেম করেছো? কয়েকটা করেছি। আর কাজটাকে তুমি ঠিক করেছো না? না, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। আমি যখন জানি আমি দোষ করেছি, তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় ফাঁফের মধ্যে জড়িয়ে যেতাম না। তুমি লেখাপড়া কি করেছো? জি। কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটিতে। ভাগ্যিস, আমার বাবা মার অঢেল টাকা ছিল না, তাহলে আমাকেও অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো অশ্লীলতা শিখাতে। মা, আমি ওর সাথে একটা আলাদা কথা বলি। সবল করো, পরে কোন। জি জি, আগে থেকে জানতাম সবুরে নাকি লেওয়া ফলে। কি বলে? লেওয়া ফলে কিছু না। আচ্ছা মা, তুমি তো আমার ছেলেকে আগেও দেখেছো, প্রথম দেখা কেমন লেগেছে? আমি ওনাকে প্রথমবার যখন দেখেছি আমি তো তখন পুরো কেঁদে দিয়েছিলাম। কেন মা, কান্নাকাটি করেছো কেন? কিসের এত দুঃখ তোমার, আমাকে বলো। আপনি বুঝবেন না। আমি বুঝবো মা, তুমি আমাকে বলো। আপনি আমার জুতায় চলছেন না, আমি যে জুতো পরে আছি সেই জুতো আপনি পরছেন না। সো আমার যা কষ্ট সেটা আপনি বুঝছেন না। যেমন আপনার জুতাতে আমি নেই, আমি কি আপনার কষ্ট বুঝতে পারবো? কেউ কারো কষ্ট বোঝে না দুনিয়াতে, এই দুনিয়াতে একাই করতে হয় সব কিছু। আচ্ছা, মুরব্বীদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে? আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমরা ক্ষমা করে দেন। কি মেরে বাবা, তুমি এখান থেকে যাও তো, আমি তোমার মুখও দেখতে চাই না। তাহলে কি অন্য কিছু দেখাবো? ভাই রোজা, রোজা। হাই হাই, আমি রোজা। তুই কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস কর, এত লজ্জা পাচ্ছিস কেন? তোমাকে আজকে খুবই সুন্দর লাগতেছে, স্নান করেছো নাকি? কমো না, আমার শরম করে। সবাই তাকান, একটা ছবি তুলি। ফোনটা একটু রোটেট করে ধরো, তাহলে সবার ছবি একসাথে আসবে। এটা আইফোন, রোটেট হয় না।
আমরা তাহলে আজকে উঠি। এনাফ, এ টাকাটা রাখো। জি রাখো বলছি, বাকিটা আমার দিয়ে দিতে পেয়েছে। তাহলে বিয়েটা কি হচ্ছে, আমরা কি হ্যাঁ ধরে নিব? আসলে আপনার মেয়ে খুব মুখে মুখে কথা বলে, আমরা এমন মেয়ে পছন্দ করি না। কি বাসায় এসে মেয়ে দেখে চলে যাবেন রিজিট করে, তা হবে না। শাহিন, নোটিশগুলোকে ধরে ফেল।